কেন, এতে ক্ল্যাশ কোথায়? ক্ল্যাশ কোথায়? কর্তব্য কি? আমার আমার একটি কর্তব্য, আমি বারবার বলি, আমি অন্য ভাষায় বলছি আছে, একটি কর্তব্য, এক্ষুনি যেটা কথা হবে, আমি যেটা বুঝছি তার সাথে থাকা, আর তো কোনো কর্তব্য নেই। আমরা কেন প্রজেক্টেড কর্তব্য নেব? আমি যেটা বুঝেছি, বি উইথ ইট, এটাই আমার কর্তব্য। কারণ আর কোনো কর্তব্য আমি আরোপ করলে ওটা মিথ্যাচার হবে। আমি ওটা বাঁচছি না, ওটা করছি। বাচ্চা পড়তে চাইছে না, আর আপনি তাকে বলছেন বলে এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, মারছেন, ধরছেন, ও আপনি যতক্ষণ থাকেন এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, তারপর চলে সি ফর, সি ফর, সি ফর, এই যে কর্মটা ও করছে এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, এর সাথে ওর করণীয় বলে বোধ হচ্ছে না। আপনাকে ওকে পড়াশোনার প্রেমে নিয়ে যেতে হবে, আর পড়াশোনাকে এত সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যে ও ভিতরে স্থান দেয়। কর্তব্য মানে হোয়াট শুড বি ডান, কি করা উচিত। আমি ধরুন যেটা বুঝেছ তার সাথে থাকা উচিত, এটাকে অথেন্টিসিটি বলে, এটাকে প্রামাণিক হওয়া বলে। আর বাকি যত রকম চেষ্টা করবেন তা ভণ্ডামি হবে। ঠিক আছে, তাহলে আমি কী করবো কর্তব্য? এক, যেটা করছেন সেটা তো করতেই হবে, জীবন চলছেই, কর্ম ছাড়া জীবন নেই। নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংকে ম্যাচিওর করবে, কোনোটা ঠিক নয় ভুল নয়, যেই স্তরে আপনি যতখানি ম্যাচুরিটি পেয়েছেন ওই স্তরে, ওই ম্যাচুরিটি থেকে ততখানিই করতে পারবেন। ফলে আপনি 18 বছরে কোনো একটা ভুল করেছিলেন, কারণ 18 বছরে অতটাই ম্যাচিওর ছিলেন। ডোন্ট ব্লেম ইট, আমি ভুল করে দিয়েছি, একটিই ভুল, আমি যেটা বুঝেছি সেটা করেছি কি করিনি, ঠাকুরের কথা বললাম, ঠাকুরের একটিই সৌন্দর্য, যেটা বুঝেছিলেন উনি পড়েছিলেন, ওটাকে পেন্ডিং রেখে দেননি। কর্তব্য আর কর্মের মধ্যে ক্ল্যাশ, অর্থাৎ অন্তর আর বাইরের মধ্যে ক্ল্যাশ। আর যদি এর মধ্যে কোনটাকে নির্বাচন করতে হবে, অন্তরকে নির্বাচন করতে হবে, কারণ অন্তরে আবহাওয়া তৈরি হয়ে গেছে, বাইরে কতক্ষণ চেপে রাখবে। তাহলে যদি অন্তরে খুব খারাপ কিছু তৈরি হয় তাহলে বাইরেও আসবে, তা ধাক্কা আসবে আপনার, তাহলে কি সেটা করব? আপনি অ্যাক্টিভলি প্যাসিভলি তা করতে বাধ্য থাকবেন। এখুনি বলছিলাম আপনার গীতা পড়তে মোটেই ইচ্ছা নেই, মা রোজ বলে গীতা পড়তে, কিন্তু নৈতিকতা কি বলে গীতা রোজ পড়া ভালো, নারে মা বকবে। যেদিনকে আপনি বাড়ি থেকে বেরোবেন সেদিন কেউ ডিজে চালিয়ে এমন নাচবে, আর ওই গীতার শ্লোক ওখানে কাজ দেবেন, একটা অভ্যাস দিয়ে দেবেন। এটাই কিন্তু হয় যে বিভিন্ন সময়তে আমাদের মধ্যে দেখা যায় যে আমি এত শেখালাম, এত পড়ালাম, এত সৎসঙ্গ করল, বা আমি করলাম হলো না, কোথাও নিজের সাথে ন্যায় করা হয়। সেই জন্য জীবনকে বোঝা খুব দরকারি জিনিস, এটা খুব দরকার। আর এর জন্য কোনো ব্লেম না, না তখন তো বুঝিনি, যতটা বুঝেছিলাম করেছিলাম কি, তোমাদের যেটা বললাম, যদি করে থাকো যতটা পুরো এনার্জি ইউজ করে থাকো, গিল্ট থাকবে না, ভুল করেছিলাম, তোমার শেখা থামেনি, ঠিক করেছিলাম, আমার শেখা থামেনি। প্রত্যেক মুহূর্তে জীবনকে গ্রহণ করতে রাজি। কত বয়স? 72। এগুলো তো বলে যতদিন বাঁচি ততদিন শিখি, একই ভুল আমি করছি না তার মানে জীবন ঠিক আছে। এখানে কর্তব্য কর্মের মধ্যে আমরা ভেদ আনব না, যা ভিতরে আছে তা আমাদের কর্তব্য, নালে আপনাকে যদি সেই কর্তব্যের বাইরের এনভায়রনমেন্ট না হয় আপনি প্যাসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, কারণ পুরো অস্তিত্ব আপনার ভিতরে ওই আবহাওয়া তৈরি করেছে। এবার আপনি মোবাইল ঘাঁটতে শুরু করবেন, এদিকে ওদিকে ফোনে বলবেন আমি তোর সাথে পরে কথা বলছি, সামনে বলবেন না, অথবা আজকে আমার মাথাটা খুব ব্যথা করছে, কারণ মাথাটা কেন ব্যথা করছে, হয়তো আপনার মা আছে, মা যেটা করতে বলছে সেটা আমার করার ইচ্ছা নেই, টেনশন চলছে ভিতরে, চিন্তা চলছে, আর আমার মাথা ব্যথা করছে। এই যে মাথা ব্যথা একটু ডেডলি জিনিস, এরকম মাথা ব্যথা যেগুলো ক্ল্যাশ থেকে আসে, দুতরফা ম্যাচুরিটি চাই, আর আমরা আমাদের তরফে নিজের সাথে ন্যায় করতে হবে আমাদেরকে। তো এটা খুব দরকার, আমি যেটা বলছি খুব ডেয়ারিং দেওয়ার কথা, ঠিক আছে? তো আপনাদেরকে কোথাও কি বলুন তো, এই যে এই আঙুলগুলো এরম ভাবে বসাতে হবে না, এরম বসাতে গেলে একটু সাবধানে বসাতে হবে, তাহলে গিয়ে মুঠো হবে, তাহলে গিয়ে সৌন্দর্য আসবে। তো কি হচ্ছে, 4-5 আছে কিন্তু লড়ছে একে অপরের সাথে, এরম ভাবে এই আঙুলের এনার্জি যাচ্ছে, এই আঙুলের এনার্জি যাচ্ছে, ঠিক আছে? তো কিছু কিছু জিনিসের কোনো উত্তর থাকবে না, হাঁপাচ্ছে, ঠিক আছে, আপনি সেই সময় অপেক্ষা করুন যখন তার সাথে কথা বলার যায়। অ্যাট লাস্ট সব কিছু শেষে জীবনের উপর সিদ্ধান্ত ছাড়তে হবে, নাহলে কি বলুন তো, আমি খারাপভাবে বলছি, মানে খারাপভাবে বলছি মানে কি বলবো, আমি একটু খারাপ দিকে বলছি, যে হয়তো আপনি হাঁপাতে হাঁপাতে ওনার একদিন শরীর চলে গেল, পড়ে গিয়ে বা কিছুতে করে হার্ট অ্যাটাক, শরীর চলে গেল, ভগবান না করুক, এরকম হোক কিছু,
অন্তত পক্ষে আপনি এটা মানে খারাপ লাগবে না আপনার, আমি ওনাকে যতক্ষণ ছিল ওনার মতো বাঁচতে দিয়েছেন, মাকে আমি কোনোদিনও রোগ টোক করিনি, উনি ওনার জীবনটা বেঁচেছেন, হাঁপিয়েছেন, উঠেছেন, নেমেছেন। কিন্তু আমাদের কি আমার বোধ এসে যায়, কেয়ারিং অবস্থায় আমার বোধ ভালো যে মা তুমি কেন এটা করছো, তোমারই তো শরীর খারাপ করবে। কিন্তু যতক্ষণ না ওনার ভিতরে এটা আসছে যে আমারই তো শরীর খারাপ করবে, ততক্ষণ পর্যন্ত আপনি যদি মানাতে চেষ্টা করেন ওনাকে, এটা কিন্তু ভায়োলেন্স, মেন্টাল ভায়োলেন্স হয়ে যাবে। দৌ আপনি ওনার হিতাকাঙ্ক্ষী, কিন্তু আমি একটা কথা বলি, চাঁদ মামা সকলের মামা, ওনার মধ্যে ওনার বুদ্ধি হয়ে কৃষ্ণ বসে আছেন, আপনার মধ্যে আপনার বুদ্ধি হয়ে কৃষ্ণই বসে আছে। প্রত্যেকের কন্ডিশনিং হিসাবে দিয়েছে, আমরা ক্ল্যাশে যাব না, আমার মাথার কৃষ্ণ ওর মাথার কৃষ্ণের সাথে ক্ল্যাশ কেন করবে, দুটোই তো কৃষ্ণ। কৃষ্ণ ডান হাতে শঙ্খ ধরেছেন আর বাঁ হাতে চক্র ধরেছেন, দুটো হাতই কৃষ্ণের হাত, দুটোই কৃষ্ণের। তো আমি বুঝতে পারছি আপনি যা থেকে বলছেন, কিন্তু ভিতরটা তো বলে যে খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সম্পর্কের মধ্যে এতটা অ্যাফেকশন রাখুন, 100 বার অ্যালার্ট করে দেবো আপনার কাজ, সাজেস্ট করে দেবো আপনার কাজ, কিন্তু আপনার লাইনে আনা আপনার কাজ নয়। মা ফলেশু কদা আছেন, যতবার আপনি দেখছেন উইথ লাভ বলুন, মা তোমার শরীর খারাপ করে যাবে, কিন্তু এরপর জোর না, তুমি তো এটা করছো না, ঠিক আছে ওনার মধ্যে ওটা এসেছে, হয়তো বুঝতেই পারছেন আপনি, ছাড়ুন তার উপরে, চাঁদ মামা সকলের মামা, জীবন সামলাবে। এই জায়গাটা আমরা পারি না, আমরা নিজেদের বুদ্ধিমান মনে করি আমরাই করবো, আমরাই করবো। শুনে রাখুন, এতে দিন আমি পরিষ্কার বলছি, আরেকজনের চেতনা স্তর তুলতে আমার চেতনা স্তর যেন পড়ে না যায়। তুলবে কে? আপনি গাছের উপরে বসে আছেন, নিচে জল, উনি ভেসে যাচ্ছেন জলে, ঠিক আছে, আপনাকে তো বাঁ হাতে গাছটা ধরে থাকতে হবে, ডান হাতটাই এগাতে পারবেন? ওকে, বাঁ হাতটা ছেড়ে ডান হাতটা এগাতে পারবেন? আপনি বলেন না, এত ভালোবাসি দু হাতে, কেউ তো আপনিও গেলেন। আপনি যদি, কেউ যদি আরেকজনকে বোঝাতে গিয়ে নিজেই ইরিটেট হয়ে যায়, নিজেই যদি সব রকম ভাবে নিজের শ্বাস ফুলছে, আর কে বাঁচাবে? আমি কখনো কখনো উদাহরণ দিয়েছি এই কথা বলে, যে একজন একজনকে খুব ভালোবাসে আর একজন বাধা আছে হাত পিছনে, ঠিক আছে, তো আরেকজন বলল আমি তোমাকে এত ভালোবাসি আমিও হাত বাঁধবো, লাইক গান্ধারী, ঠিক আছে, এটা পেয়ে মনে হয় এটা সমূল বিনষ্টি হলো, আমি আমার চেতনাস্তর ফেলবো না। আপনাকে দেখে হয়তো পাশের মানুষের মধ্যে এটা ট্রিট হতে পারে, দেখো শান্ত থাকা যায়, কেন হাঁপাচ্ছে? বিয়া এক্সাম্পল বলা হতো, আদর্শ অনুসরণ করার জন্য, আদর্শ অন্যকে শেখানোর বিষয় নয়, আদর্শ বেঁচে বোঝানোর বিষয়। ততদূর অবধি বলুন, যতদূর অবধি যে কোনো জিনিসই, যতদূর পর্যন্ত আপনার মেন্টাল স্তর না পড়ে যাচ্ছে, তাহলে সবার আগে ভায়োলেন্স নিজের সাথে হলো, আপনার শ্বাস পড়লো, আপনার গান গরম হলো, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে, এটা হলো। আর আপনারই যদি কান ফুলছে আর আপনি কি বলবেন তখন, ওনার জন্য হয়েছে, এই তো হিংসা, এটাই তো ঝামেলা জগতের, লোকের আমাদের নেতারা তো এই ঝামেলাই করছে, আমি তো বলি বাজে বাজে, এরা নিজের জগতের কল্যাণ করতে এত ব্যস্ত যে খুন করে ফেলছে, তবু জগতের কল্যাণ করবে, মারামারি করে ফেলছে, মানে ভাবুন ভারতবর্ষ কি প্রেমের দেশ, আগুন লেগে যাচ্ছে ভোটের সময় চারিদিকে, মানে কত তৎপর মানুষ অন্যকে উপকার করার জন্য, বুঝতে পারছেন তো? তাহলে ব্যাপারটা কি, এত যত উপকার, যেখানেই গরম যেখানেই লাল সেখানেই কোন আমার ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত অহম আছে, ওটা সরিয়ে ফেলুন, প্রেম আলাদা জিনিস।